ইরাক থেকে আর মানে কুফা থেকে ইমাম হোসেনের কাছে দাওয়াতি চিঠি আসতে লাগলো। আসতে আসতে প্রায় 150 দাওয়াতি চিঠি আসলো এবং এই চিঠিতে তারা আহ্বান করলো যে আপনি চলে আসেন, আমরা ইজিদেরবাদ ভঙ্গ করেছি, আপনাকে আমরা মুসলমানদের খলিফা হিসেবে দেখতে চাই, তো আপনি এখানে আসেন। কিন্তু এই কথা বলার পরেও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু মানা করলেন যে না, আপনি কখনোই বিশ্বাস করবেন না, ইরাকের লোকেরা গাদ্দার, এটা হতেই পারে না, আপনি ওদিকে যাবেন না। যদি আপনি ভালো মনে করেন তা আপনি মদিনায় চলে আসেন, আপনার এখানে কোনো সমস্যা হবে না। অথবা আপনি ইয়ামান চলে যান, যে ইয়ামান মানে আপনার আব্বার দাওয়াতে ইয়ামানে ইসলাম প্রসারিত হয়েছে, সেখানে লোকেরা আপনাকে সহযোগিতা করবে, কিন্তু আপনি ইরাক কুফা এইসব অঞ্চলে যাবেন না, এই সমস্ত লোকেরা গাদ্দার। তো এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরামর্শ শুনলেন না, তিনি এই বিষয়টা তাহকিক করার জন্য তার চাচাত ভাই মুসলিম বিন আকিল তাকে তিনি মানে ইরাকে কুফায় পাঠিয়ে দিলেন বিষয়টা পরীক্ষা করার জন্য। সেখানে যাই তিনি দেখেন যে অবস্থাটা খুবই সুন্দর এবং সেখানের গভর্নর নোমান ইবনে বশির আনসারী, সে একজন সুন্দর আনসার এবং আনসারদের মধ্যে প্রথম সন্তান মদিনার। তো এই নোমান ইবনে বশির আনসারী তিনি এ ব্যাপারে কোনো রকমই মানে বাধা দেন নাই, ফলে সেখানের সাধারণ লোকেরা ইমাম হোসেনের বায়াত গ্রহণ করেছেন এবং এইভাবে প্রায় 1500 লোক থেকে তিনি বায়াত গ্রহণ করেছেন এবং হোসেনকে বলছেন যে আপনি আসতে পারেন, এখানে আপনার কোনো সমস্যা হবে না। ইমাম হোসেন যখন ওদিকে রওনা করার প্রস্তাব করলেন তখন কিন্তু তার আপনজন যারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর এবং অন্যান্য বুজুর্গ সাহাবীরা মানা করলেন যে ওখানে ওদিকে আপনি যাবেন না। তো তারপরেও তিনি শুনলেন না, তিনি রওনা করলেন যে আমাকে দাওয়াত করে যেখানে, যেখানে লোকেরা আমাকে চাচ্ছে আমি সেখানে না যাই, যেখানে লোকে চাচ্ছে না আমি সেখানে কেন যাব। উনি রওনা করলেন, রওনা করার পরে এই যে সার্জু নিশাই যার এজিদ পরামর্শ নিল, এজিদ সেই সার্জু নিশাই খ্রিস্টান, সে পরামর্শ দিল যে তুমি তাৎক্ষণিকভাবেই যে মানে কুফার যে গভর্নর নোমান ইবনে বশির আনসারী তাকে বরখাস্ত করো, বরখাস্ত করি আর সেখানে যে ইতিমধ্যেই তো 53 হিজরিতে জিয়াদ ইবনে সুমাইয়া মারা গেছে, যাওয়ার পরে তার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই অঞ্চলের গভর্নর করা হয়েছে, কাজেই জিয়াদ ইবনে সুমাইয়াকে তুমি এই কুফার গভর্নরই দাও এবং ওই যে মুসলিম বিন আকিল তাকে হত্যা করতে বলো, এভাবে করে ওই মানে কুফাবাসীকে নিয়ন্ত্রণ করো। তো এইভাবে সার্জু নিশাই এই খ্রিস্টান এর পরামর্শ অনুযায়ী ইয়াজিদ এই কাজগুলি করে এবং সে এই কাজে জয়যুক্ত হয়। এখানে দেখেন কোরআনকে সামনে রাখেন, কোরআন কি বলে, কোরআনে আল্লাহ বলেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর এখানে সে একজন খ্রিস্টান সার্জু নিশাই তাকে সে করছে মানে পরামর্শদাতা মন্ত্রী, তাহলে কি করে মানে এরা ইসলামের সঠিক পথ পাবে বলেন? এই জন্য এদের কারণে রাফিজি অর্থাৎ এরা বিদ্রোহী, এরা অমান্যকারী, এরা সিনিয়রদের অমান্য করেছে, এদের প্রতি আল্লাহর কোনো রহমত নাই এবং এই কাজের ফলাফল দেখলেই বুঝতে পারবে যে আল্লাহর রহমত নাই, এদের উপর আল্লাহর গজব, এটা ফলাফল দেখলেই পাওয়া যাবে। তার কারণ মাত্র 28 বছর বয়সে ইয়াজিদ মারা গেছে, 24 বছর বয়সে সিংহাসনে আরোহণ করছে আর 28 বছর বয়সে সে মারা গেছে, তাহলে এইরকম গজব কি এমনি হয়? এভাবে নোমান ইবনে বশিরকে পরাজিত মানে বরখাস্ত করে সেখানে উবাইদুল ইবনে জিয়াদকে সে কুফার গভর্নর করা হয়। ইমাম হোসেন যখন কুফার দিকে রওনা করেন তখন ফারাজদুক শাহের সাথে তার দেখা হয়েছিল। ফারাজদুক শাহের বললেন যে দেখেন ইমাম হুসাইন, যে ইরাকিদের মন আছে আপনার দিকে কিন্তু তার তলোয়ার হলো বনি উমাইয়ার পক্ষে, কাজী ফয়সালা আল্লাহর হাতে, আপনি যাচ্ছেন যান, এভাবে তিনি বলে দিলেন। সালাবানমি জায়গায় যখন ইমাম হোসাইন পৌঁছলেন তখন তিনি জানতে পারলেন যে তার চাচাতাই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তখন ইমাম হোসাইন ওখান থেকে ফিরবেন কি না এটা তার তাকে বরং ফিরিয়ে নেওয়ার জন্য যে আবদুল্লাহ ইবনে জাফর, জাফর ইবনে আবি তালেব, যে হযরত আলিয়াদিনতর ভাই ছিল জাফর ইবনে আবি তালেব, তার ছেলে আবদুল্লাহ ইবনে জাফর ইমাম হোসেনকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছেন যে আপনি ফেরেন, আপনি মদিনায় চলেন, ওদিকে যাওয়া কোনো রকম ঠিক হবে না। তখন ইমাম হোসেন এই বিষয়টা চিন্তাভাবনা করতেছিলেন কিন্তু ওই যে মুসলিম বিন আকিলের ভাই এবং তার সন্তান যারা ছিল তারা বললো যে আমরা কোনোভাবেই ফেরবো না, আমাদের বাবা আমাদের ভাই যেখানে শাহাদত, আমরা অবশ্যই সেখানে যাব।
এভাবে তারা ইমাম হোসেনকে ইসরার করলেন, তাকে বাধ্য করলেন, পীড়াপীড়ি করলেন এবং হোসেন সেদিকেই রওনা মানে অগ্রসরতে তিনি বাধ্য হলেন। আর তিনি বলছেন যে আজ রাত্রে আমি এই নানাজানকে স্বপ্ন দেখেছি, নানাজান আমাকে একটা কাজ করতে বলেছেন, আমি সে কাজ করেই যাব এবং কি বলেছেন আমি কি দেখেছি এটা আমি মৃত্যুর পূর্বে আমি এটা কাউকে বলবো না, কাজে আমি সামনের দিকে অগ্রসর হব। এইভাবে ইমাম হোসেন যখন অগ্রসর হচ্ছেন তো এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ দেওয়া হলো যে তুমি দেখো যে ইমাম হোসেন কোন পথে অগ্রসর হচ্ছে তাকে বাধা দাও। তখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুরতুমিমি নামক একজন সেনাপতির অধীনে 2000 সৈন্য দিয়ে ইমাম হোসেনের তল্লাশির জন্য তাকে অগ্রেপ্রেরণ করলেন। করার পর এই হুরতুমিমি তো মানে জিলজুশান নামক জায়গায় ইমাম হোসেন এবং তার বাহিনীকে দেখতে পেলেন, দেখতে হুরতুমিমি তাদেরকে বাধা দিলেন এবং জানালো উবাইদুল্লাহ ইবনেকে জানানো হলো যে এভাবে ইমাম হোসেনকে পাওয়া গেছে জিলজুশানে আমরা এখানে আস। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে যে তাকে এমন একটা জায়গায় তাকে অবতরণ করাও যেখানে পানির অভাব। তো এভাবে হুরতুমিমি ইমাম হোসেনকে বললেন যে আপনি আমার সাথে অগ্রসর হন। তো ইমাম হোসেন বললেন যে তোমরা আমাকে ডেকেছো আসছি, যদি তোমরা পছন্দ নাই কত আমাকে যেতে বলো, যেতে তো আমি চলে যাবো। তাহলে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আপনাকে উপস্থিত করা ছাড়া অন্য কোনো আদেশ আমাদের কাছে নাই, কাজে আমরা এটা কিছুই করতে পারবো না। এভাবে ইমাম হোসেন হুরতুমিমির সাথে যেতে বাধ্য হলেন এবং চলতে চলতে কারবালা নামে জায়গায় কারবালা প্রান্তরে উপস্থিত হওয়ার পরে আবার ওদেরকে খবর জানানো হলো যে আমরা কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে অবস্থান করিয়েছি। ইমাম হোসেন ওখানে আসার পরে বললেন যে এটা কী জায়গা, বললেন কারবালা। তখন তিনি হযরত নানাজান রসুল সাল্লামের কথা স্মরণ করলেন যে আমার নানাজান এটাই বলেছে যে আমার দৌহিত্র এই কারবালায় শাহাদাত বরণ করবে, তাহলে এই কারবালাই আল্লাহ তাআলা আমাকে এনে পৌঁছিয়েছেন। মুহররম মাসে তিনি এখানে এসে উপস্থিত হলেন। হওয়ার পরে এখন ওয়াদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আমর ইবনে সাদ, এই সাদ হলো সাদ ইবনে আবি আক্কাস, জান্নাতের রোকন। এই সাদ ইবনে আবি আক্কাসের ছেলে আমর ইবনে সাদ, তাকে রে এবং দাইলামের গভর্নরি দেওয়া হবে এইটার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তুমি এখন আপাতত ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধের পরে তুমি যদি জয়যুক্ত হয়ে ফেরো তাহলে তোমাকে রে এবং দাইলামের গভর্নরি দেওয়া হবে, আর যদি না করো তাহলে তোমাকে দেওয়া হবে না। এই প্রলোভন দিয়ে আমর ইবনে সাদকে কারবালা প্রান্তরে 6000 সৈন্য নিয়ে তাকে সেখানে পাঠানো হলো। পাঠানোর পরে সেখানে সে অবস্থান করলো এবং তার কোনোভাবেই মনোভাব ছিল না যে আমি ইমাম হোসেনের সাথে যুদ্ধ করব, কিন্তু কোনোভাবেই সে মানে ওই পক্ষকে সে বোঝাতে পারছে না, সে যাই বলে তারা বলে আগে এজিদের বয়স সে গ্রহণ করুক, তারপর তার ব্যাপারে কী হবে সেটা আমরা পরে বলবো। কিন্তু ইমাম হোসেন কোনোভাবেই এই কথায় তিনি রাজি হন না যে আমি কোনোভাবেই জলিল খানদের মতো আমি এই অন্যায়কারী জালেমদের হাতে আমি বয়াত গ্রহণ করব না এবং তাদের আনুগত্য আমি স্বীকার করব না। এইভাবে অবস্থা চলতে থাকলো। এখন মানে ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেন্দ্র থেকে আদেশ আসছে কিন্তু কেউ যুদ্ধ করতে রাজি হচ্ছে না, সবাই চাচ্ছে যে আমি এটাকে এড়িয়ে যাই। তো এভাবে হতে হতে শেষ পর্যন্ত সিমার জিলজুশান একে আবার পাঠানো হলো, মানে তাহাদিদি খত দিয়া অর্থাৎ মানে অত্যন্ত কড়া চিঠি দিয়ে পাঠানো হলো যে তুমি তাদেরকে জানাও যে আমর ইবনে সাদ যদি যুদ্ধ না করে তো তার পরিবর্তে এই সিমরকে তার পদ দেওয়া হবে, রে এবং দাইলামের গভর্নর তাকে বানানো হবে এবং আমর ইবনে সাদকে আরও অপমান করাতে গোলামে পরিণত করা হবে। শেষ পর্যন্ত সে ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলো। মুহররমের 7 তারিখের এই ঘটনা, তো মুহররমের 7 তারিখে এই ঘটনার পরে তো 8 তারিখে আমর ইবনে সাদ যুদ্ধের জন্য ইমাম হোসেনকে প্রস্তুতি বললেন, তিনি একদিন সময় চাইলেন, তাকে একদিন সময় দেওয়া হলো, 9 তারিখ সময় নিলেন এবং এই সময় নিয়ে ইমাম হোসেন তার আত্মীয় স্বজন যারা উপস্থিত যারা সবাই সাথে পরামর্শ করলেন, রাতভর দোয়া মোনাজাত করলেন, আল্লাহর কাছে রোনাজানি করলেন। এরপরে সকালে সেই মুহররমের 10 তারিখ শুক্রবার দিন মুহররমের ভোরে সূর্য উদিত হলো এবং কারবালা প্রান্তরে এরা উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে ইমাম হোসেন তাদের সামনে একটা বক্তব্য দিলেন যে তোমরা ভেবে দেখো যে আমি কে, তোমরা আমার সম্পর্কে একটু ভাবো যে আমি কে, আমি রসুলের দৌহিত্র, আমার নানা রসুলাম, আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আমার চাচা জাফর ইবনে আবি তালেব, আমার পিতার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা সব কিছু জানো, তোমরা যদি আমাকে হত্যা করো তো পৃথিবীর বুকে আর রসুলের কোনো দৌহিত্র তোমরা আর পৃথিবীতে খুঁজে পাবে না। আমি কি অপরাধ করেছি বলো, আমি কি তোমাদের কোনো মানুষের রক্ত প্রবাহিত করেছি,
আমি কি তোমাদের কারো সম্পদ লুট করেছি, আমি কি অপরাধ করেছি যে তোমরা আমাকে হত্যা করবে? তোমরা আমাকে ডেকেছো, যদি তোমাদের ভালো না লাগে তোমায় ফেরত যেতে দাও। কিন্তু সব কথার জবাবেই তারা এক কথা বলল যে আগে আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, তারপরে আপনার ব্যাপারে আমরা ফয়সালা করব, আপনাকে আমরা উবাইদুল্লাহর কাছে সুপর্দ করব। কিন্তু ইমাম হোসেন কোনোভাবেই রাজি হলেন না, শেষ পর্যন্ত সেই কুফফারীদের পক্ষ থেকে মানে তীর চলে আসলো এবং যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ প্রারম্ভে হরতমিমি, যে এই প্রথম সেনাপতি যে আসছিল, এই হরতমিমি আস্তে আস্তে তার ঘোড়াটা নিয়ে ইমাম হোসেনের সামনে হাজির হলেন। হাজিরা বলেন যে আমি হরতমিমি, আমি আপনাকে প্রথম বাধা দিয়েছি, তো আমি অপরাধ করেছি, এখন যদি আমি আপনার দলে যোগদান করি এবং আপনার পক্ষে যুদ্ধ করি, আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার জীবনের পিছনের গুনাহ কি আল্লাহ মাফ করবে? যদি আপনি বলেন তাহলে আমি আপনার পক্ষ অবলম্বন করব। তখন ইমাম হোসেন বললেন যে তোমার নাম হোর, হোর মানে মুক্ত, তুমি দুনিয়াতে মুক্ত থাকবে আর আখেরাতে আল্লাহর শাস্তিতে মুক্ত থাকবে। এই বলার পরে হোর তুমি ইমাম হোসেনের পক্ষ অবলম্বন করলেন এবং অবলম্বন করে তিনি ওদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করলেন। তো ওরা হলো 6,000 সৈন্য আর ইমাম, এখানে ইমাম হোসেনের সঙ্গী সাথীরা ছিল মাত্র 72 জন। এই 72 জন মানুষ 6,000 মানুষের সাথে কতক্ষণ যুদ্ধ করতে পারে? এইভাবে হতে হতে বহু লোক তাদের হতাহত হয়েছে। এরপরে ইমাম হোসেন মানে 60টার উপরে তীর তলোয়ারের জখম ইমাম হোসেনের শরীরে ছিল। ইমাম হোসেন ক্লান্ত অবস্থায় ময়দানে বসে পড়েছেন। এমত অবস্থায় তিনি কিছু পানি পান করার মানে একটা মানে মনোভাব করে পানির পেলা মুখের কাছে নিয়েছিলেন। তখনই হোসেন বিন নুমাইর নামক এক ব্যক্তি লক্ষ্য করে তাকে তীরবিদ্ধ করে এবং তীর নিক্ষেপ করে এবং সেই তীর গলার থেকে পিছনের দিকে পার হয়ে যায় এবং তিনি ঢলে পড়েন। এরপরে সেই যে মানে শিমর জিল জুসন শিল, তোমরা এখনও কেন বসে আছো? তখন জারা বেন সুরায়েক তলোয়ার দ্বারা আঘাত করে এবং সিনান বেন আনাস নাকি তিনি বল্লম দ্বারা আঘাত করে এবং মস্তিষ্ক দেহ থেকে পৃথক করে। এই তিনজন লোক, হোসেন বিন নুমাইর তীর মারে, জারা বেন সুরায়েক তলোয়ার আঘাত করে, আর হোসেন বিন নুমাইর জারা বেন সুরায়েক সিনান আনাস নাকি, সিনান বেন আনাস নাকি ইনি শিরচ্ছেদ করে, দেহ থেকে মাথা পৃথক করে। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কালবারা প্রান্তরে তারা শহীদ করে মাথাটাকে ইয়াজিদের দরবারে প্রথমে উবাইদুল্লাহ ইবনে জুয়াদের কাছে পাঠানো হয়। সেখান থেকে ইয়াজিদের দরবারে পাঠানো হয় এবং পারিবারিক যে সমস্ত নারীরা শিশুরা ছিল তাদেরকে বন্দি করে, জয়নাল আবদিন ছিলেন অসুস্থ, তার হাতে এবং গলায় লোহার বেড়ি পরিয়ে তাকেও ইয়াজিদের দরবারে পাঠানো হয়। তাকে হত্যা করার জন্য উবাইদুল্লাহ ইবনে জুয়াদ আদেশ দিয়েছিল, কিন্তু হযরত তার এক ফুফু হযরত আরিয়াদুন কন্যা এই জয়নব তার চিৎকারে শেষ পর্যন্ত সে রেহাই পায়। সে বলছিল যে তাকে হত্যা করতে হলে আমাকে তার আগে মারো, আমাদের বংশ তোমরা অনেক কিছু করেছো। এভাবে তারা ইমাম হোসেনের মস্তিষ্ক নিয়ে তারা দামেস্কে যায়। দামেস্কে যাওয়ার পরে এই ইয়ে যে তিনটা লোক, তো হোসেন বিন নবীর, তারপরে যারা বেন সরায়ক, আর হলো কেটা সেনান আনাস নাকি, এই সেনান কবিতা পাঠ করছিল ইয়াজিদের দরবারে পুরস্কার পাওয়ার জন্য। এই কবিতা পাঠ শুনে ইয়াজিদেই তাকে ওইখানে কতল করে ফেলে। মানে মানে কবিতাটার মধ্যে ইমাম হোসেনের প্রশংসা ছিল, এটা শুনে সে বরদাস্ত করত। এই জন্য সেনানকে ইয়াজিদ নিজ হাতে ওখানে কতল করে ফেলে এবং অন্যান্য যারা তাদেরকে ইয়াজিদ কোনোই পুরস্কার দেয় নাই, তাই বরং সে বলছে যে তোমরা এটা জুলুম করেছো, তোমাদের উচিত ছিল তাকে জীবিত আমার কাছে নিয়ে আসা, তোমরা খুব ব্যস্ত করে তাড়াহুড়া করেছো, কাজে আমি তোমাদের এই কাজে সন্তুষ্ট না, কেউই পুরস্কার পায়নি, বিনা পুরস্কারই সবাই ফিরে আসছে। তো এভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের খবর গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন।